সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। বাংলার তথ্যনির্ভর সর্বশেষ খবরাখবরে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট। মিয়ানমারকে জানান দিয়ে ভূমধ্য সাগরে বাংলাদেশ নৌবাহিনীর করবেট মহড়া। ভূমধ্য সাগরে লেবাননের জলসীমা রক্ষায় একটি যৌথ মহড়ায় অংশ নিয়েছেন বাংলাদেশ নৌবাহিনীর করবেট বিএনএস সংগ্রাম এবং তুরস্কে জাহাজ টিসিজি। বন্ধু দেশগুলোর সাথে বড় ধরনের মহড়া করেন। প্রতিবেশী দেশ মিয়ানমারকে জানান দেওয়া উচিত, এটা যে বাংলাদেশ চুপ করে আছে বলে বাংলাদেশ দুর্বল নয়। বিশেষ করে বাংলাদেশের সীমান্ত রক্ষায় বাংলাদেশের যত সামরিক বাহিনী আছে, একটি সামরিক মহড়া দেখানো উচিত শত্রু দেশগুলোকে। গত সপ্তাহে তুরস্কের মার্সিন বন্দরে শুভেচ্ছা সফরে গিয়েছেন বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ টাইপ 56 করবেট বিএনএস সংগ্রাম। যুদ্ধ জাহাজটি ভূমধ্য সাগরে জাতিসংঘের অধীনে লেবাননের সমুদ্র সীমার নিরাপত্তা রক্ষার দায়িত্বে নিয়োজিত এবং কাজ করছেন। জাহাজটির অস্ত্র ব্যবস্থায় রয়েছে একটি এইচপিজে 2656 mm মেনগান, একটি এইচপিজে 1730 mm এনটিআর সিআইডব্লিউএস গান, CR-2A এন্টিশিপ মিসাইল, APL-300N সুডার এয়ার সিস্টেম মিসাইল, টাইপ 57 এন্টি সাবমেরিন রকেট। প্রিয় দর্শক, সর্বশেষ একটি অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে আপনাদের ফেসবুকে শেয়ার করুন। নিয়মিত বাংলার তথ্যনির্ভর খবরাখবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। আজকের মতো এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।